ইন্দ্রানী কান্দই স্বরূপ উদঙাইছে বহু বিজেপি নেতা পালি নেতার আইডা আপনি বহুদর পয়সা তুলিছিল নেকি উন্মোচিত হয়েছে ইন্দ্রানী কান্দরে উত্তপ্রোতভাবে হাঙুর খাই থাকা কেছ ফর জব কেলেঙ্কারির বহু দীঘলীয়া লিঙ্ক এইগৰাকী বিজেপি নেত্রী তৃষ্ণা শর্মা ইন্দ্রানী কান্দরে নাম হাঙুর হওয়ার পিছত হলা গছ দেখি বাগি কুঠার মারি অনুরাগ চলিহাই বৃহৎ পরিমাণের ধন ঘুরাই দিবলে আছে বলে আরক্ষীক গোচর দিয়া তৃষ্ণা শর্মা এতিয়া নিজে আসামি সোমবারে আসামি তৃষ্ণা শর্মাক লগত লৈ নিউ গুয়াহাটির শৈলজা এপার্টমেন্টর বাসগৃহত তালাচী চলায় আরক্ষীয়ে তিনি ঘণ্টা ধরে চলা অভিযানত জব্দ করা হয় বৃহৎ পরিমাণের নথিপত্র উদ্ধার হয় 5 লাখ টাকার এখন চেক বাসগৃহত চলা তালাচী তথা জেলার অন্তত পোহরলৈ আহিছে তৃষ্ণা শর্মার জন্মস্থান বরপেটাত চাকরির নামত কোলা বজার চলার তথ্য বরপেটাত চাকরির কোলা বজার খোলা এইগৰাকী তৃষ্ণা শর্মার সহযোগী আছিল ইন্দ্রানী কান্দর আন এটা অভিযুক্ত তথা পলাতক কুলদীপ দাস তৃষ্ণা শর্মা কুলদীপ দাসে চাকরির নামত বরপেটার বহু প্রার্থীর পৰা বৃহৎ পরিমাণের ধন সংগ্রহ করে সেই ধন তুলি দিয়েছিল অনুরাগ চলিহার হাতত সম্পর্কীয় মিহির দাস উস্মিতা দাস আর হরজ্যোতি দাসের পৰা আনতকৈ কম টাকালৈ চাকরি দিব বিচাৰিছিল তৃষ্ণা শর্মা কিন্তু পাছত চাকরি নাপায় বহু প্রার্থীয়ে ধন বিচাৰি হেঁচা দিছিল তৃষ্ণা এই কথা তৃষ্ণায় বারে বারে ফোন করে জানাইছিল অনুরাগ চলিহা আর তেতিয়াই অনুরাগ চলিহাই দিছিল তৃষ্ণা শর্মার বাসগৃহত উদ্ধার হওয়া 5 লাখ টাকার চেকখন আনহাতে তৃষ্ণা শর্মাক চাকরির নামত ধন দিয়া তিনিগৰাকী প্রার্থীর সোমবারে ভাষ্য রেকর্ড করেছে আরক্ষীয়ে এই তিনিগৰাকী প্রার্থীয়ে কেছ ফর জব কেলেঙ্কারির রাজসাক্ষী হওয়ার কথা আরক্ষীর তদন্ত চলি আছে অভিযুক্ত তালিকাখন দীঘলীয়া হয়ে গৈ আছে উপযুক্ত প্রমাণ পোৱাৰ পাছত আরক্ষীয়ে গ্রেপ্তার করে গৈছে ইজনের পিছত সিজনের ব্যুরো রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইষ্ট